বন্ধুরা বর্ধমান এবং শক্তিগড়ের মধ্য লাইন রক্ষণাবেক্ষণের কাজ চলায় অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত মোট ষোলো দিন দুপুরে লোকাল ট্রেন চলবে না হাওড়া বর্ধমান শাখায় পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের তরফে দেয়া একটি বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে এই ষোলো দিন দুপুরে সাড়ে বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত আপ এবং ডাউন কোনো দিকেই লোকাল ট্রেন চলবে না বলে জানানো হয়েছে তাহলে চলুন কোন কোন দিন এই ট্রেন পরিষেবা বন্ধ থাকতে চলেছে সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে তাই বিস্তারিত যাওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের যাবতীয় আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে অক্টোবর মাসের বাইশ এবং উনত্রিশ তারিখ দুপুরের লোকাল ট্রেনগুলি বাতিল থাকবে নভেম্বর মাসের তিন তারিখ আট বারো সতেরো ছাব্বিশ তিরিশ তারিখ ডিসেম্বর মাসের পাঁচ নয় চোদ্দ উনিশ চব্বিশ আঠাশ তারিখ এবং পাঁচ ও নয় জানুয়ারি একই সময় ট্রেন বাতিল থাকবে এর ফলে ওই সময়ের মধ্যে চলা তিনটি ডাউন বর্ধমান লোকাল এবং একজোড়া আপ বর্ধমান লোকাল বাতিল করা হবে ট্রেনগুলি হল তিন সাত আট তিন ছয় তিন ছয় আট চার শূন্য এবং তিন ছয় আট চার দুই ডাউন বর্ধমান লোকাল তিন সাত আট দুই নয় এবং তিন ছয় আট দুই নয় আপ বর্ধমান লোকাল তিন ছয় আট দুই সাত ডাউন বর্ধমান লোকাল এই ষোলো দিনের জন্য বর্ধমানের পরিবর্তে মোসাগ্রাম পর্যন্ত যাবে দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে ট্রেনটি মোসাগ্রামে পৌঁছে একটা পঁয়তাল্লিশ মিনিটে মোসাগ্রাম থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে তিন ছয় চার চার ডাউন বর্ধমান লোকাল বিকেল চারটের পরিবর্তে তিনটে পঁচিশ মিনিটে ছাড়বে যাত্রীদের অসুবিধার জন্য আগাম দুঃখ প্রকাশ করা হয়েছে রেলের তরফে